আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ খুব গুরুত্বপূর্ণ এবং পুরুষ ভাইদের জন্য বিশেষ ও রিকোয়েস্ট একটি ভিডিও নিয়ে এসেছি। অসংখ্য ফোন ও কমেন্ট বক্সের মাধ্যমে আমরা এই ক্যাটাগরির প্রশ্ন পাই, ভাই দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, সহবাসে সময় নিতে পারে না, কি খেলে দ্রুত সমাধান হতে পারে, বাইরে থেকে বিভিন্ন কিছু আর্টিফিশিয়াল ঔষধ বা বিভিন্ন কিছু আপনারা সেবন করে থাকেন। আজকে আমি আপনাদের সঙ্গে ঘরোয়া উপায়ে কীভাবে একটি যৌন হালুয়া তৈরি করতে পারেন, যৌন শক্তি বৃদ্ধি করা হালুয়া, ন্যাচারালি, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, নিজের হাতেই, কথা না বাড়িয়ে আমরা জেনে নিব এই হালুয়া কীভাবে তৈরি করবেন। এই মুহূর্তে আপনার যতটুকু শক্তি রয়েছে কিনা, বা আপনি যদি দীর্ঘদিন যাবৎ মাস্টারবেশন করে থাকেন, এখন ঘাটতি পূরণ করতে চান, যে কী খেলে ঘাটতি পূরণ হবে। অনেকে আছেন বিয়ে করতে ভয় পাচ্ছেন, বিয়ে করেছেন তাও সময় নিতে পারছেন না। আমি আশা করি এই হালুয়াটি মাত্র একভাবে এক মাস খেলে আপনাদের অনেকটাই অনেকটাই সমাধান হয়ে যাবে। কথা না বলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। প্রথমত আমি আপনাদের বলতে চাই যে আপনারা আমার ভিডিওগুলো শিক্ষণীয় হিসেবে দেখবেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা গ্রহণ করে থাকি, বাট যৌন শিক্ষা গ্রহণ করি না, যার ফলে যৌন ধ্বংস হওয়ার বিভিন্ন কাজ আমরা শুরু থেকেই করে এসে পরে হতাশা হয়, কী খাবো কী খাবো। আমাদের মূল রেমেডিতে যাওয়ার আগে আমি দুটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। যৌন নষ্ট হওয়া দুটি বিষয়, যৌন আমাদের বিভিন্ন কারণে নষ্ট হতে পারে, তার মধ্যে আজকে দুটি বিষয় তুলে ধরবো। এক, অতিরিক্ত ধূমপান করা। দুই, রাতে পর্যাপ্ত পরিমাণে না ঘুম হওয়া। হ্যাঁ, যারা অতিরিক্ত পরিমাণে ধূমপান বা মদ্যপান করছেন, বিশেষ করে অ্যালকোহল যারা সেবন করে থাকছেন, তাদের আমি বলতে চাই তারা শুধু শরীরের ভিতরের অঙ্গগুলোই সমস্যা করছেন না, বা নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন না, আপনাদের অবশ্যই যৌন শক্তি তো আপনাদের ক্ষতি হচ্ছে। যারা দীর্ঘদিন যাবৎ একভাবে ধূমপান বা মদ্যপান করে, পরীক্ষায় গবেষণায় মেডিকেল সায়েন্সে দেখা দিয়েছে তাদের ইরেক্টাইল ডিসফাংশনের সমস্যা দেখা দেয়। তারপর অনেক পুরুষের রয়েছে বাচ্চা কনসেপ্ট করার ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে যায়, বীর্য থেকে শুক্রর পরিমাণটা কমে যায়। এজন্য আমি আপনাদের বলবো, ভাই আমাদের মূল রেমেডিতে যাওয়ার আগে আপনারা কিছু বিষয়, আমার প্রত্যেকটি ভিডিওতে কিছু না কিছু নিয়ে আমি আলোচনা করি যে কী কী কারণে যৌবন শক্তি নষ্ট হয়ে যায়। তো আপনারা যদি এই ক্যাটাগরির মধ্যে থাকেন, আপনারা অতিরিক্ত পরিমাণে ধূমপান করছেন, তাহলে ধূমপান থেকে এড়িয়ে চলতে হবে। এক নাগারে দীর্ঘদিন ধূমপান করলে আপনি কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় আপনি আক্রান্ত হতে পারেন। এরপরে নাম্বার টু, রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া। বন্ধুরা, আমরা কিন্তু অবিবাহিত ভাইয়েরা বিশেষ করে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাই না, তার প্রধান একটি কারণ আমাদের হাতে থাকা স্মার্টফোন। স্মার্ট ডিভাইসগুলো রয়েছে, ডেস্কটপ বা কম্পিউটারগুলো, এগুলোর কারণে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ঘুমাই না। তার প্রধান কারণ হচ্ছে সকালে আমাদের যতই কাজ থাকুক না কেন, যত ভোরে উঠতে হোক না কেন, আমরা কিন্তু রাতে ঘুমানোর আগেও স্মার্টফোনের দিক তাকায় থাকি। কিন্তু আপনি জানেন কি যে আপনি এক নাগারে যদি দীর্ঘদিন রাতে কম ঘুমান, আপনার শরীরে কী ক্ষতি হতে পারে? বিভিন্ন ক্ষতি হতে পারে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্ষতি হচ্ছে কি, আপনার ভিতর থেকে পুরুষত্বতা হারিয়ে যেতে পারে। যদি আপনি রাতে পর্যাপ্ত পরিমাণে না ঘুমান, দেখা যাচ্ছে আপনার খাবার ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ঘুমটা কম আছে, এক্ষেত্রে আপনার চোখের নিচে কালো দাগ হতে পারে, মুখে ব্রণ হতে পারে, চুল আস্তে আস্তে পড়ে যেতে পারে, চুল উঠে যেতে পারে, এবং শরীরের বিভিন্ন দামি অঙ্গগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতে পারে, সাথে সাথে আপনাদের যৌবন শক্তিটাও কিন্তু আপনাদের ধ্বংস হয়ে যেতে পারে। এজন্য আমি আপনাদের সাজেস্ট করবো, রাতে মিনিমাম সাত ঘন্টা ঘুমাবেন। যদি দিনের বেলায় কঠোর পরিশ্রম করেন, তাহলে সাত ঘন্টা প্লাস ঘুমানোর চেষ্টা করবেন, তা না হলে আপনাদের বীর্য থেকে শুক্রর পরিমাণ কমে যাবে, বীর্য পাতলা হয়ে যেতে পারে, দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই ফলো করবেন। আর আজকে আমি আপনাদের সঙ্গে যেই রেমেডিটি শেয়ার করব, এই রেমেডিটি মাত্র এক মাস নিজের হাতে তৈরি করে যদি খান, আমি আশা করি আপনাদের খুবই গুরুত্বপূর্ণভাবে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যার সমাধান হবে। আমাদের এই বিষয়টি তৈরি করতে, আজকে আমি একটা হালুয়ার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। হালুয়াটি তৈরি করতে আমাদের 4 থেকে 5টি উপাদান লাগবে। তো আমি হালুয়াটি কীভাবে তৈরি করবেন আমি সে বলে দিচ্ছি। আপনারা মার্কেট থেকে প্রোডাক্টগুলো কিনে আপনারা তৈরি করে নেবেন। নাম্বার ওয়ান, অর্শগন্ধার পাউডার নেবেন 100 গ্রাম পরিমাণে। শিমুলের মূলের পাউডার নেবেন 100 গ্রাম পরিমাণে। শতমূলের পাউডার নেবেন 100 গ্রাম পরিমাণে। জোষ্টি মধু নেবেন 50 গ্রাম পরিমাণে। তেঁতুল বিষচূর্ণ নেবেন 50 গ্রাম পরিমাণে। 100 গ্রাম পরিমাণে অর্শগন্ধা, 100 গ্রাম পরিমাণে শিমুল মূল, 100 গ্রাম পরিমাণে শতমূল। জোষ্টি মধু নেবেন 50 গ্রাম পরিমাণে, তেঁতুল বিষচূর্ণ নেবেন 50 গ্রাম পরিমাণে, ও সর্বশেষ নেবেন 20 গ্রাম মাত্র মকদ্দস। বাট মকদ্দসটি একটু আলাদা রেখে দিবেন, বাকি 4টি উপাদানকে আপনারা মধু নেবেন 300 গ্রাম পরিমাণে, 300 থেকে 500 গ্রাম পরিমাণ মধু নেবেন, দেখতে একটু হালুয়া বা একটু ঝোলঝোল হবে। এরপর আপনারা ভালো করে 20 থেকে 30 মিনিট জাল দিবেন,
অনেক বেশি করে জাল দিবেন যাতে ভালো করে উপাদানগুলো মিক্স হয়। যদি দেখেন জাল দিতে দিতে শুকায় গেছে, মধুর পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। যদি আপনাদের কোনো স্বাদের প্রয়োজন হয় আপনারা যে কোনো এলাচ, দারচিনি, গরম মশলা, আই মিন কোনো মশলা ব্যবহার করতে পারেন। ভালো করে জাল দেওয়ার পর ডায়াবেটিসের রোগী যদি আপনারা এটা ব্যবহার করেন বা খাইতে চান, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো মধুর দিকটা একটু সাবধান, কারণ বর্তমান ভেজাল তো আপনারা চিনিযুক্ত মধু কিনতে পারেন। যদি আপনি খাঁটি মধু নেন তাহলে আমি আসলে স্বরূপ মনে করি না কোনো আপনাদের পার্শ্ব প্রতিক্রিয়া হবে। খাঁটি মধু ডায়াবেটিস রোগীরা যারা যা খেতে পারে সেই মধু নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনারা নামিয়ে ফেলার 5 থেকে 10 মিনিট পূর্বে আপনারা মকদ্দস 20 গ্রাম, মকদ্দসটা বেশি নয়, মাত্র 20 গ্রাম পরিমাণে দিবেন। দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করবেন, মিক্স করে নামিয়ে ফেলবেন ভালো করে একটা জারে আপনারা সংরক্ষণ করে প্রতিদিন সকালে ও রাতে। যদি আপনাদের হাইপার অ্যাসিডিটির সমস্যা না থাকে, বদহজমের সমস্যা না থাকে, তাহলে প্রতিদিন সকালে ও রাতে খাবারের আগে খাবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা খাবারের পরে সকালে ও রাতে খেয়ে নিতে পারেন। কতটুকু পরিমাণে খাবেন? 1 থেকে 1.5 চামচ পরিমাণে। যদি ভালো ফলাফল পেতে চান তাহলে অনেক বেশি ভালো ফলাফল পেতে চাইলে গরুর খাঁটি দুধের সঙ্গে আপনারা খেতে পারেন। আমি আশা করি মাত্র 1 মাস এই হালুয়াটি আপনারা তৈরি করে নিজের হাতে খেয়ে নিন। আপনারা তো মার্কেট থেকে বিভিন্ন হালুয়া কিনে খান, আপনারা এই হালুয়াটি কিনে মানে তৈরি করে খেয়ে দেখুন যে আপনাদের কতটা উপকার হচ্ছে। আপনারা ঘাবড়াবেন না। হয়তো বা আমারই অনেক অডিয়েন্স বলে ভাই আপনি এক ভিডিওতে একটা বলেন আরেক ভিডিওতে একটা বলেন, আসলে ব্যাপার হচ্ছে ভাই যৌবন সাইডে সমাধান হওয়ার মতন বিশেষ কোনো একটা কিছু তো নেই, তাহলে তো বাঙালি বা সবাই আমরা কম বেশি ওইটা নিয়েই পড়ে থাকতাম। এখানে বিভিন্ন কিছু আপনাদের সামনে তুলে ধরি মেডিকেল সায়েন্স থেকে, হয়তো আপনার একটাই কাজ হবে আরেকজনের আরেকটার কাজ হবে, ব্যাপারটা এমনই। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনায়। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। খুদা হাফেজ।